আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা হামিম টিভি ক্রয় করে থাকি বা হামিম টিভি ব্যবহারের ক্ষেত্রে রিমোট, তারপর হামিম টিভির যে ভার্সন, এগুলো না জেনে শুনে আমরা একটা টিভি ক্রয় করি, তো সেক্ষেত্রে দেখা যায় নানা ধরনের নানান প্রবলেম দেখা দেয়, যেমন ব্লুটুথ, তারপর ওয়াইফাই, তারপর সেটিংস, এগুলো কিছুই আনা যায় না বা আসে না, অনেক ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। তো আমি আপনাদেরকে বলবো, অ্যান্ড্রয়েড টিভির ভিতরে এখন অনেক ফিচারগুলো অ্যাড করা হয়েছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড টিভি এখন হামিম আগে ছিল 1 GB র্যাম প্লাস 8 GB রোম, তো এখন 2 GB র্যাম এবং 16 GB আপনার সেড মেমোরি, যেটা বলতে গেলে সেড মেমোরি। তো এগুলো দেখে তারপর আমরা হামিম টিভি ক্রয় করব, এবং অবশ্যই পরিচিত কোনো দোকান থেকে নেবেন, যেন প্রবলেম হলে যেন সেটা অতি সহজেই সমাধান করা যায়, এবং বিশেষ করে পরিচিত দোকান থেকে নিলে যদি কোনো সমস্যা দেয় ওটা সমাধান করা যায়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।